এই 90 টাকায় চিকেন বিরিয়ানির সাথে রাইতা আবার গ্রেভি থাকবে। আচ্ছা রাইস কি আনলিমিটেড থাকবে? হ্যাঁ আনলিমিটেড। আর এই হচ্ছে যে দোকান, এটা হচ্ছে চিকেন হালিম, টাকা গরম করছে মানে দম দিচ্ছে। তো গাইস আমরা এসেছিলাম বারাসাত পাইনিয়ার মাঠে, এখানে একটু আড্ডা দিতে এসেছিলাম। তো আড্ডার কি দেবো, বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, মানে আড্ডা দেওয়াই পুরোপুরি শেষ। এই যে হচ্ছে বৃষ্টি হচ্ছে, আর আমরা ওই জায়গাটা আড্ডা মারছিলাম। আড্ডা মারতে মারতে এই জায়গাটা একটু মানে ছাদের তলায় যেই দাঁড়িয়েছি, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে বাঁ পাশে দিকে একটা বিরিয়ানির দোকান। আর এই হচ্ছে যে দোকান সিজনাল ডিলাইট, এখানেও বিরিয়ানি পাওয়া যায়, আর এখানেও বেশ রুমালি রুটি ফুটি পাওয়া যায়, দেখতে পাচ্ছো অনেক রকম আইটেম পাওয়া যায়। এই এই বাহ দারুন দারুন, আগে একটা খুব স্টাইল দেখালো, বেশ দারুন লাগলো। তো মেনুটা দেখিয়ে দিই, ফ্রেঞ্চ ফ্রাই পাওয়া যায়, স্প্রিং রোল আছে, অনেক রকম আইটেম আছে। আর আমার সাথে আছে মানে আমি তো যেখানে থাকি আমার সাথে এই ছেলেটা থাকে, কি নাম ভাই তো? আমার নাম হচ্ছে আলামিন, লেডিস এন্ড জেন্টলম্যান। আমরা এখানে এসেছিলাম আড্ডা মারতে, হঠাৎ করে বৃষ্টি আসলো, বৃষ্টিটাও এসছে ভালোর জন্য, আর এসে ঠিক একটা একদম পুরো ঠান্ডা ঠান্ডা সাত মতো খুঁজলাম, সেখানে দাঁড়ালাম, পাশেই দেখি বিরিয়ানি। আর বিরিয়ানি মানে তো আমাদের আর কি ধরে না, ডিলাইটে বিরিয়ানি। এই জায়গাটা হচ্ছে বারাসাত পাইনিয়ার পার্ক রেল স্টেশনের কাছে। একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলে আমার গায়ের উপর ঢলে আছে। যাই হোক এখানে একটু টেস্ট করা যাক, কেমন কি কোয়ান্টিটি, কত কি গ্রাম মাংস দিচ্ছে। আর টেস্ট এটাই আসল সব থেকে, ঠিক আছে, দাম যাই হোক টেস্ট একটু যদি ভালো হয় পয়সা গায়ে লাগে। আচ্ছা চলো দেখা যাক, চলো ভাই। এই হচ্ছে যে দোকান, এই যে হচ্ছে বিরিয়ানির হাড়ি, এই যে লাল কাপড় দিয়ে যে ঘিরে রাখে, এটা আমার মানে আকর্ষণ করে, চম্বুক যেরকম লোহাকে আকর্ষণ করে আমাকে ঠিক ওই হাড়িটা আকর্ষণ করে। সামনেই কিচেন, এখানেই সব রান্না বান্না হয়। আর এই হচ্ছে বসার সিট, 15 থেকে 18 জন মতো বসতে পারবে। পুরো আগে থেকে বসে বললি কি মেন হচ্ছে খাওয়া, আমাদের অত বাকার টাইম নেই। তোর কিন্তু ডেকোরেশনটা খুব সুন্দর, পছন্দ হয়েছে তো? হ্যাঁ আমার তো খুব পছন্দ, এই ছোট গাড়ির মধ্যে সুন্দর। আর এই জায়গাটা সবাই আছে, এই জায়গাটা যদি আমার গার্লফ্রেন্ডটা দাদা এখানে মোমো রেডি করছে, এটা কি চিকেন মোমো? চিকেন মোমো কত দাম এক প্লেটে? বিরিয়ানি কত দাম আছে? 90 টাকা আছে, অন পিস চিকেন, আর গ্রেভি রায়তা ওর সঙ্গে থাকে, ডবল চিকেন ওটা 130 টাকা। রায়তাও থাকে মানে 90 টাকায়? হ্যাঁ গ্রেভিও থাকে। গ্রেভিও থাকবে, হাতের কাটিং তো 19-20 হতে পারে। আবার কি রাইস আনলিমিটেড? রাইস আনলিমিটেড এটা দেখতে হবে, বারাসাতে বুকে, বারাসাতে বুকে 90 টাকায়, 90 টাকায় এটা দেখতে হবে, সেটা দেখতে হবে। চলো দেখা যাক, এটা হচ্ছে চিকেন হালিম। আর এই হালিমটা আমার খুব খাওয়ার ইচ্ছা, চিকেনটা যদিও পাওয়া গেছে, আমার একটু মাটনটা খাওয়ার ইচ্ছা। মাটন দিয়ে পয়সা আছে বাবাটা? আমার পকেটে পয়সা না থাকুক, আমার যখন মন চায় তখন আমাকে কেউ আর ধরে রাখবে। কি বলছিস কিছু বুঝতে পারছে না, আমি তো বুঝি না, মাথায় ঢুকে না। রাইস কি আনলিমিটেড একজনের? টাকা গরম করছে মানে দম দিচ্ছে। 2 টাকায় ভাই এই প্লেট, আর কি চাস? উচ্চারণ করতে পারলো ও হালিম, হালিম এই যে ও, আচ্ছা আচ্ছা, ও হালিম নিয়ে চলে এসেছে আমাদের দাদা, 50 টাকা প্লেট, এক প্লেট দাম হয়ে গেছে, রেডি রেডি। এটা বিরিয়ানির সাথে যাবে তো গ্রেভিটা? গ্রেভিটা বিরিয়ানির সাথে যাবে, রায়তা দেবে, রায়তা দেবে।
মানে আমি তো ভাবতে পারছি না 90 আর এই সাইডে 50 140 টাকা আবার এত সুন্দর বসার জায়গা আছে ভাই পয়সা উসুল তো মোটামুটি পয়সা উসুল আচ্ছা খেয়ে দেখি টেস্টটা কেমন হ্যাঁ টেস্ট সবকিছু টেস্ট আরে এটা কি দিলে এটা চা দুধ চা দুধ চা ভাই দই খাও দই না ওটা রাইতা বেশ ভালো সাজিয়ে গুছিয়ে দিয়েছে এটা হচ্ছে পফি ভিডিও করার পফি তো गाइस এই হচ্ছে যে বিরিয়ানি 90 টাকায় চিকেন বিরিয়ানি স্যালাড কই স্যালাডটা দিতে ভুলে গেছে যাই হোক তো এবারে সবকিছু হবে টেস্টের উপরে সবকিছু ডিপেন্ড করবে কারণ এত কিছু দিয়ে যদি টেস্ট ভালো না হয় তাহলে তো নেওয়া হবে না এই যে স্যালাড চলে এসেছে তো বিরিয়ানিটা এবার একটু খেয়ে দেখা যাক তো রাইসটা হাত দেওয়া যাক রাইসটা আবার পারফেক্ট আছে মানে বেশি শক্ত না বেশি নরমও না আলুটা দেখা যাক এই একটা হাফ আলু মানে আলুটা গলেছে আলু দিয়ে একটু রাইস দিয়ে খাওয়া যাক ভালো বেশ মশলাদার বিরিয়ানি তবে একটু চিকেনটা দেখা যাক এই হচ্ছে চিকেন চিকেনটা বেশ ভালো সাইজ দিয়েছে ওই 130 গ্রাম এরকম আশা করা যায় তো চিকেন দিয়ে একটু খাওয়া যাক বাহ কোনো ছিবড়ে নেই দেখা চিকেনটা কাছে এনে কোনো ছিবড়ে নেই ভালো লাগছে চিকেনটা বাট একটু মশলা কম দিয়েছে রায়তা তো আমি খাই না তোরা কি বলবি রায়তা কেমন গ্রেভি দিয়ে একটু খাওয়া যাক এটা চিকেনের গ্রেভি তাই তো চিকেনের তো বেশি গ্রেভি নেব না যেহেতু মশলাদার বিরিয়ানি আছে গ্রেভি দিয়ে একটু খাওয়া যাক ভালো লাগছে এবারে একটু হালিমটা খাওয়া যাক এই হচ্ছে চিকেন হালিম খাওয়া যাক এটা মনে হচ্ছে পুদিনা পাতা নাকি পুদিনা হালিমটা দারুণ একটু গরম হলে আরো ভালো লাগতো তো সব মিলিয়ে এই দামে আজকে থাকবে 10 এর ভিতরে 8.5 আচ্ছা তোরে একটু খেয়ে দেখ তোদের কেমন কি লাগে চলো এবার আমরা দুজন মিলে গবেষণা করি রাইসটা কিন্তু সফট আছে আলুটা তো সফট চলো খাওয়া চিকেন কি আলাদা করে কি পাওয়া যায় নাকি এর মধ্যে চিকেন মিক্স এর মধ্যে চিকেনটা আর অনেক কিছু দিয়ে একটু গ্রেভি মিক্স আছে চলো খাওয়া বেশ ভালো কিন্তু বেশ টেস্টি আছে আমার আজকে সব মিলিয়ে 10 এর মধ্যে 6.5 10 এর মধ্যে আমার 9 ঠিক আছে আমি চলতাম ওকে ওকে বাই ওকে বাই